নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিয়ে এলাম পেঁপে উচ্ছে দিয়ে মুগ ডালের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে পেঁপে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর দুটো উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়ে মুগ ডাল নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো। মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। মুগ ডালটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কারণ মুগ ডাল যদি ভালো করে না ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একটা লোদলোদে ভাব থেকে যাবে। মুগ ডাল আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। কারণ মুগ ডালে প্রচুর নোংরা থাকে, তো ভালো করে না ধুয়ে নিলেই নয়, আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। মুগ ডালটা আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল, মুগ ডালটা ভালো করে সেদ্ধ করে নেব এবার। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পেঁপে। মুগ ডালটা আমি কড়ায় একটা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। বাচ্চারা কিন্তু একদমই তেতো খেতে চায় না, তো আপনার বাচ্চাও যদি তেতো খেতে না চায় তাহলে করলা বা উচ্ছে একটু ভেজে নিয়ে ডালের মধ্যে ফেলে দেবেন। এতে হবে কি, উচ্ছে সেদ্ধ হওয়ার সময় ডালের মধ্যে উচ্ছের গুণাগুণগুলো চলে যাবে। ছোট বাচ্চাটির ভাত মাখার সময় উচ্ছেগুলো বাদ দিয়ে শুধু ডাল দিয়েও ভাত মেখে দিলেও কিন্তু তার গুণাগুণগুলো ওর শরীরে যাবে। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চিমটি গোটা জিরে, খুব সামান্য পরিমাণে থেতো করা আদা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডালটা ভালো করে ফুটতে সময় দেব, সামনেই গরম আসছে আর গরমের দিনে পেট ঠান্ডা করতে কিন্তু এই ডাল ভীষণভাবেই উপকারী। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তৈরি হয়ে গেল উচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।